ওয়েলকাম টু আর অনলাইন এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমরাও ভালো আছি। আজকে শুরু করছি 32 অনুশীলনী প্রণবেশ জানা ক্লাস 3। কাল শেষ হয়ে গেছে, আজকে শুরু করছি প্রশ্নমালা 33, পেজ নাম্বার 116, প্রণবেশ জানা। ঠিক আছে স্টুডেন্ট, তোমরা তাহলে দেখতে থাকো মনোযোগ দিয়ে, আমিও করাতে থাকি। যোগ হচ্ছে, এক নম্বর হচ্ছে যোগ করো। কি বলছে? টাকা আর পয়সা। 34 টাকা 55 পয়সা, 29 টাকা 28 পয়সা, 7 টাকা 05 পয়সা, 11 টাকা 11 পয়সা, এগুলো যোগ করতে বলেছে। যোগ করলাম কি? 5 আর 1 6, 6 আর 8 14, 14 আর 5 19, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 5 8। এদিকে হলো 7 আর 1 8, 8 আর 9, 8 আর 9 17, 17 আর 4 21, হাতে থাকে 2, 2 আর 1 3, 3 2 5, 5 3 8। তাহলে উত্তরটা হলো কি? 81 টাকা 89 পয়সা। হয়ে গেল। এবার চলে এসো দুইয়ের দাগে। কি বলছে? বিয়োগ করো টাকা আর পয়সা। 16 টাকা 27 পয়সা, 12 টাকা 9 পয়সা, 0 9 পয়সা। এটা বিয়োগ করলাম, 9 কত দাও 17, 8 দাও 17, হাতে 1, 1 কত দাও 2, 2 দাও 1 দাও 2, 2 কত দাও 6, 4 দাও 6। তাহলে উত্তরটা কি হলো? 4 টাকা 18 পয়সা। হয়ে গেল। এবার কি বলছে? সাংকেতিক চিহ্নে টাকায় প্রকাশ করো। কয়েকটা কি বলছে? 30 টাকা 59 পয়সা সমান সাংকেতিক চিহ্নে প্রকাশ করো, তার মানে দশমিক দিয়ে। 30.59 টাকা, তার মানেটাই হচ্ছে 30 টাকা 59 পয়সা। ক্ষয়টা হচ্ছে 29 টাকা 6 পয়সা সমান 29.06 টাকা। এককটা টাকায় আসছে, কেননা যেহেতু এধারটা টাকা আছে, ও তার মানেই হচ্ছে 29 টাকা 6 পয়সা। 18 টাকা পয়সা যেহেতু নাই, 00 পয়সা করে নিয়েছি আমি, তার মানে 18.00 টাকা। তারপরে 4 টাকা 28 পয়সা মানে 4 টাকা 4.28 টাকা। চারের দাগে কি বলছে? সাংকেতিক চিহ্নে তুলে টাকা ও পয়সা লেখো। তাহলে কয়ে, ওই যে ওখানে যেটা করিয়ে এলাম তার ঠিক উল্টোটা, মানে এই দিকে সাংকেতিক চিহ্নটা এধারে চলে গেল আর এধারেরটা এধারে চলে এলো, তার ঠিক উল্টোটা। তার মানে হচ্ছে কি? 829.82 টাকা সমান 829.82 পয়সা। আবার 21.21 টাকা সমান 21 টাকা 21 পয়সা। 27.05 টাকা সমান 27 টাকা 5 পয়সা। আর 65.75 টাকা সমান 65 টাকা 75 পয়সা। তার হয়ে গেল পুরো ওদিকে যেটা করে এলে, সাংকেতিক চিহ্ন এধারে ছিল, ওধারে ছিল সাংকেতিক চিহ্ন, এধারে টাকা পয়সা ছিল, এটা ঠিক উল্টোটা। চারের দাগে, তিনের দাগেরটা চারের দাগের উল্টোটা। এবার চলে এলাম আমি পাঁচের দাগে। পাঁচের দাগে কি? ভাগ করো। ভাগ করো কি বলছে? কয়েকটা? 776 ভাজিত 13। বেশ, 976 কে 13 দিয়ে ভাগ করো। 13 দিয়ে 7 13 91। ভাগ করতে হলে নামতাটা খুব ভালোভাবে শিখতে হবে। তাহলে 7 13 91, 1 কত দাও 7 6 দাও 6 নেমে গেল, আবার 5 13 65, হাতে রইল 1। তাহলে ভাগফল হলো 75, ভাগশেষ হলো 1, এটাই উত্তর। তারপরে আরেকটা কি ভাগ বলছে? 670 ভাজিত 14, তার মানে 14 কে 670 কে 14 দিয়ে ভাগ করতে বলছে। তাহলে 4 14 56, 56 6 কত দাও 1 7 1 দাও 7, 5 কত দাও 6 1 দাও 6, হাতে 0টা, এধারে 0টা নেমে এলো। তাহলে 14 7 98, ভাগ শেষ রইল 12। তাহলে ভাগফল হলো 47, ভাগ শেষ হলো 12, এটাই উত্তর। এরপর ছড়ের দিকে চলে এসো, সরল করো। সরল করো কি বলছে? 28 বিযুক্ত 27 যুক্ত 53 বিযুক্ত 6 গুণিত 2 সমান 28 বিযুক্ত 27 যুক্ত 53 বিযুক্ত
গুণের কাজটা আগে করব, 6 দুগুণে 12। আবার তারপর করলাম 7 28 যুক্ত 53টা টেনে চলে এলাম যোগ 2টার কাছে, আর হচ্ছে বিযুক্ত 27 বিযুক্ত 12 সমান 28 আর 53 যোগ করে 81 হলো, আর হচ্ছে বিযুক্ত 27 বিযুক্ত 12 সমান 54 বিযুক্ত 12। 81কে 27 দিয়ে বিয়োগ করে দিলাম, 54 হলো বিযুক্ত, এই 12টা পড়ে রইল 12। এবার 54কে 12 দিয়ে বিয়োগ করে হয়ে গেল 42। তাহলে এটাই উত্তর। তারপর চলে এসো তোমরা 7-এর দাগে। 7-এর দাগে কি বলছে, তুমি 825 টাকা থেকে প্রথমে খরচ করলে 25 টাকা, তারপর কত খরচ করলে 205 টাকা, এবং অবশেষে কত খরচ করলে 128 টাকা। এখন তোমার কাছে কত টাকা রইল, তাহলে মোট কত টাকা ছিল 825 টাকা, তার থেকে প্রথমে কত খরচ করলে 25 টাকা, দ্বিতীয় খরচ করলে 205 টাকা, অবশেষে খরচ করলে 128 টাকা। তাহলে এই তিনটে একসঙ্গে আমি, এই যে প্রথমে তুমি খরচ করলে 25 টাকা, তারপর খরচ করলে 205 টাকা, অবশেষে খরচ করলে 128 টাকা, এই তিনটে যোগ করলে যোগফল হলো 358 টাকা। এখন তোমার কাছে অবশিষ্ট টাকা থাকবে কত, কত থাকবে, তাহলে মোট টাকা থেকে 358 টাকা বিয়োগ করলেই বেরিয়ে যাবে। মোট টাকা কত ছিল 825, তার সঙ্গে কত বিয়োগ করলে 358, বিয়োগফল হলো 467 টাকা। 8 কত দা 15, 7 দা 15, হাতে রইলো 1, 5 আর 1 6, 6 কত দা 12, 6 দা 12, হাতে রইলো 1, 3 আর 1 4, 4 কত দা 8, 4 দা 8। তাহলে অবশিষ্ট কত তোমার কাছে টাকা থাকবে, 468 টাকা। এটাই উত্তর। এরপর চলে এসো 8-এর দাগে। 8-এর দাগে কি বলছে, রতন 60 টাকা নিয়ে বাজারে গেল, সে 15.60 টাকার বিস্কুট, 9.60 টাকার চা এবং 27 টাকার চিনি কিনল। রতনের কাছে এখন কত টাকা থাকলো, তাহলে সমাধানটা হচ্ছে এটাই। টাকার পয়সা আমি আলাদা আলাদা করে লিখে নিলাম। তাহলে প্রথমে চা কিনলো কত টাকা, প্রথমে সে বিস্কুট কিনলো কত টাকা, 15.60 টাকা, তারপর সে চা কিনলো কত টাকা, 9.60 টাকা, তারপর সে চিনি কিনলো কত টাকা, 27 টাকা, 00 পয়সা। তাহলে এই তিনটে আমি একসঙ্গে যোগ করে নিলাম, যোগফল কত হলো 52.20। তাহলে মোট কত নিয়ে বাজারে গিয়েছিল, সে 60 টাকা, 60 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, খরচ কত করেছে 52.20। তাহলে এই 52.20টা 60 থেকে বিয়োগ করে দিলি, বাকি টাকা কত থাকবে পাওয়া যাবে। তাহলে বিয়োগ করে কি হলো, 0 করতে 0, 2 কত দাও 10, 8 দাও 10, হাতে 1, 2 আর 1 3, 3 কত দাও 10, 7 দাও 10, হাতে 1, 5 আর 1 6, 6 6 মিলে গেল। তাহলে হাতে কত রইল তার, তাহলে রতনের হাতে কত টাকা অবশিষ্ট রইল, 7.80। এই রতনের কাছে 7.80 রইল, এটাই উত্তর। এরপর চলে এসো 9-এর দাগে। একটি আধুলি ভাঙিয়ে তুমি 2টি 20 পয়সা, 1টি 5 পয়সা পেলে, আর কত পয়সা হলে একটি আধুলি হবে, তাহলে সমাধানটা হলো এটাই। আমরা জানি কি, 1টি আধুলি সমান 50 পয়সা, তাহলে 2টি 20 পয়সা সমান 2 × 20 = 40 পয়সা, আর পেলে 1টি 5 পয়সা, সেটা তাহলে 40 যুক্ত 5 = 45 পয়সা, তাহলে আর কত পয়সা পেতে হবে, তাই তো, হলে একটি আধুলি পূর্ণ হবে। তাহলে 45 পয়সা অলরেডি তুমি পেয়ে গেছো, আর কত পয়সা পেতে হবে, তাহলে আমরা যেহেতু জানি 50 পয়সা সমান একটি আধুলি, তাহলে 45 পয়সা তুমি অলরেডি পেয়ে গেছো, তাহলে আর কত পয়সা হলে, মানে 50 - 45 = 5, 5 পয়সা হলেই তুমি আধুলিটা পূর্ণ হবে, 5 পয়সা যদি পাও তোমার পূর্ণ হবে 50 পয়সা, এটাই উত্তর। উত্তর হলো এই 5 পয়সাটা। তাহলে বুঝতে পারলে, অঙ্কগুলো খুবই সোজা, একটু মন দিয়ে করবে খুব সহজেই বুঝে যাবে, আর পুনর্বেশ জানার অঙ্ক করলে তোমাদের কোনো মিশনে আটকাবে না কোনো দিনই, মিশনে সবসময় পেরে যাবে। একটু ভালো মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে স্টুডেন্ট, তোমরা বারবার কষতে থাকবে, তাহলেই দেখবে সমস্ত যে কোনো মিশনই
তোমার যদি 3, 4, 5 অঙ্ক শিখে যাও, তাহলে 5 যে কোনো মিশনই তোমরা চান্স পেয়ে যাবে। কেননা এই অঙ্কগুলো খুব একদম দারুণ অঙ্ক, এগুলো করলে খুব ভালো হবে। তারপর চলে এসো 10-এর দাগে। বিকাশ জন্মেছে 1802 সালে, প্রকাশ জন্মেছে 1858 সালে, কে বড় এবং কত বছরের বড়? তাহলে সমাধানটা কি হচ্ছে? আমরা তো বুঝতে পারছি যে 1802 সালে যে জন্মেছে আর প্রকাশ জন্মেছে 1858 সালে, তার মানে বিকাশ অনেক আগে জন্মেছে, তাই তো? বিকাশ জন্মেছে অনেক আগে আগে, এবং সেটা কত আগে, সেটা কত আগে কি করে বুঝবো? 1858 থেকে বিকাশ জন্মেছে 1802, এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেখলাম 2 কত দাও 8, 6 দাও 8, হাতে না আর 5 করতে 5 হয়ে গেল, আর 8 8 মিলে গেল, 1 1 মিলালো, তাহলে 56 বছর। তাহলে উত্তরটা এটাই হলো, বড় বিকাশ অবশ্যই বিকাশ বড় আগে জন্মেছে, এবং কত বছরে জন্মেছে বড়? 56 বছরের বড়। তাহলে এটাই উত্তর, 56 বছরের বড়, এটাই উত্তর। তাহলে এমনি করে তোমরা অঙ্কগুলো দেখতে থাকো আর আমি দিতে থাকি, আর যদি অঙ্কগুলো তোমাদের খুবই পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে বোঝানোটা কেমন লাগছে, আরও ভালো করে বোঝাতে হবে কি না, বা কোনটা তোমরা বুঝতে পারোনি সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।